বিয়া কইদাছি আরামের গম হাদাম কইদাছি। যাই শুটিং এ যাইস কে, তোমার শুটিং এ যাওয়ার কথা? হ্যাঁ আমার তো বাইর দের হয়ে গেছে গা, পরিচালক লক্ষণে যাওয়ার কিছু হলো নয়টার সুম আর মেলা দিচ্ছি সাতটার সুম। আজকে তো খুশি হবো হেঁটে, একবারে খুশি হবো। আর এই যে দর্শক ভাইরা আমার নাকি দোয়া কইলেন, আমি কোন রানিং একবারে নাই বুঝছেন, একবারে আর আমার সিনেমার নাম কি জানেন কি? লাগা কেরা বেড়া, লাগা লাগা কেরা বেড়া বুঝছেন, এটা হলো সিনেমার নাম। যাই আর এই যে দর্শক ভাইরা, ড্রাইভার কোনে গেল? হ্যাঁ তাই কৌশান দেখি ড্রাইভার হুদে রাগ করে কি করবো, সারাম দাদাই কোনে গেছে জায়গা আইলে জায়গা ও মনাই হোক পাগল হয়ে গেলাম গো দেখি। যাই তো নিয়ে গেল গা, আমার এই যে আমার এক চোর ভাইবেন না, আমি কইলাম চোর না, আমি হলে একটা হিরো নাই ও। সব ফোন দিচ্ছি রে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বাস এত বাস বাইরে আছে বাস, আমি এখন রাস্তায় আছি রাস্তায়। হ্যাঁ কে নাইকা আসে নাই, ইস শিট একবার পাগল হয়ে গেলাম, সামান্য একটা নাইকার কারণে আজকে শিডিউল মার, ইস আমি আরো কত আশা করে বাইরেছি তাই কও, আজকে পোস্ট পাস্ট হয়েছে কি? ও মহল নায়ক হিরো মহিলার কথা কইনি। আচ্ছা বাস আমার তো আবার আরেক জায়গায় শিডিউল আছে, আমি তাহলে হেনে ঢুকে যাই গা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ও মনে করছে আমার খালি এক পরিচালক ধরে নেবো রুচি, আমার অভাব নাই পরিচালকের, তোর একটা মার গেলে তাই কি হয়েছে, আমি আরেক জায়গায় ঢুকে যাই গা। ফোন দেয় বছরে বছরে তো ফোন দিয়েছিলাম না। হ্যাঁ আসসালাম আলাইকুম বাস, তাহলে আপনার শুটিং অন কোনে চলতেছে? আমার আবার একটা মার গেল তো, এখানে শিডিউল আছে লো হেনে মার গেছে, এর জন্য আপনারা ফোন দিচ্ছি। হ্যাঁ শুটিং নাই তাহলে কি বইল, ওনে মার গেল কিনে কেন নিকে শুটিং আজকে নাই বন্ধ করছেন কে? ইস ওনেও একই সমস্যা, টিয়ার পড়লা তিন হয়ে ট্যাবলেট টিউজ নিউজ বয় গটিন ছাই ছাকা ছাকা, এটা রত মানে নাইকা নাই। হ্যাঁ না না বস আমার কাছে কোনো নাইকা মাইকা নাই তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেহি ব্যবস্থা করা হেন নাকি, হ্যাঁ আচ্ছা রাহি, আচ্ছা আসসালামু আলাইকুম। উফ আচ্ছা কার মুখ দেখাইছিলাম আজকে তাই কও, এ নোর শিডিউল মার ওখানেও মার, এইবার করে যদি শিডিউলগুলো মার যায় তাহলে তো বারো বছরও তো ছবি বেরোবো না, ছবির নাম দাবাইছে কেনা বাড়া। উফ আরো তো দর্শকের চাঙ্গা খানাবো দেহি, কাম করি আমি তো তিনটা সেটটা বিয়া কেটে হালাই, হুতাই বেকার জীবন খাড়াই লাভটা কি শরীরটা খাড়াই দেই। যাই বিয়া করলে আমার শিডিউলও মার যাবো না আমার নাইকাও মার যাবো না, তাই করে হালাই এই তো ফোন দিয়ে হালাইছি। যাই গিয়া যাই একটু পাখি গড়ে ওখানে গালাক পড়ে গিয়া দেখি তিনটা বিয়া করুন জানে কি তিনটা না আবার তো দুইটা তো করুন রাখবো দি করা হয় নাকি আলাপ টেডুকে কই যাই। আমি হইলাম পাখি কটক, আমার কাম হইলো খালি জোড়া লাগাই দেওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো আপনার ব্যক্তি জানতেছি। তাই নাকি, কি মনে করে ওই দুইটা বিয়া করেন নাকি আমার,
দুইটা বিয়া মাইন সগরে একটা বিয়া তুমি দুইটা বিয়া করবা না খুব জামেলার মধ্যে আছিস দুইটা বিয়া করলে আমার এটা খুব উপকার হয় ও আচ্ছা কোনো সমস্যা নাই এখন ঘটনা হইছে আমি মেয়ের খুঁজে বেরিয়েছি বুঝছো তাইলে কনফার্ম হ্যাঁ খুব উপকার হবে গণ সব খুব উপকার হবে আমার আমি মেয়ে খুঁজে মনে করো তোমার লাগে রেডি করতেছি তুমি খালি সময় মতো আইসা বইরো তাইলে দুইটা কল দুইটা কেন তুমি বাবা যদি পাঁচটাও করো তাতেও আমার কোনো সমস্যা নাই বুঝছো ঘটনা হইছে কি বিয়ে একটু বেশি করলে সালাম ব্যাপারে তো দুইটা মেয়ে আছে একটা মেয়ে হলো বাঞ্জা আবার একটা মেয়ের হুঁচি কয়দিন আগে বলে পুলান ফালাইছে যাই দেখি ওই দুইটাই গুছিয়ে দেওয়া যায়নি যাই গুছাই বাড়িতে আছেন না আরে ভাই আমি পাখি করো পাখি করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বাসেন ইনশাআল্লাহ ভালো বসেন আমি জানি এই কারণেই তো পাখি কটকের আগমন এই কারণে বিয়ার কাম আছে সম্মত আছে ভালো সম্বন্ধ সম্বন্ধ আছে সম্বন্ধ খালি আমি দুইটা মেয়ে হুমানে বিদায় দিমু বলেন পান দেখি পানি আনবেন পান খাবেন না পানি একটু পরে খাইরো ও পান পরে খাবেন আগে সম্ভবত কামটা হারি আচ্ছা কোন তাইলে পাত্র কেমনে কি পাত্র মনে করেন সেই চেহারা বুঝছেন বডি ফিটনেস ভালো টাকা পয়সা আছে টাকা পয়সা আছে বডি ফিটনেস ভালো হ্যাঁ আচ্ছা এক কাম করুন যাই না আমার মাইয়া দোড়াই বিয়ে দিয়ে দেন না আরে চিন্তা করেন না আমি দোমাই বিদায় দিয়ে দিব আমার দোড়াই বিদায় দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা তাইলে ভালো সম্বন্ধ ভালো বুঝছেন আচ্ছা কেমনে সম্বন্ধে ঢুকন পোলা মনে করেন সেই চেহারা নায়কের মতো একবারে আবার সিনেমায়ও কাজ কাম করে বুঝছেন বড় পর্দায় কাম করে মানে সিনেমার নায়ক হ্যাঁ বড় পর্দায় কাম করে টাকা পয়সার অভাব নাই টাকা পয়সার অভাব নাই হ্যাঁ তাহলে তো ভালো হ্যাঁ এই কারণে তো আইসি করলাম যে সামাদ ভাইয়ের দুটো মেয়ে আছে তাহলে সম্বন্ধটাও যেহেতু ভালা তাহলে ওই জায়গায় কুসি দিয়ে দিই তাহলে ভালো হব তো এক দিতে একটার কথা বললেন আরেকটা আরেকটা কি করে আরে না খুব মনে করেন যে নাম ডাক আছে নাম ডাক আছে আর শুনেন এক পুলার কাছে এই দুইটা দিবে কোন এক পুলার কাছে এই দুইটা দিয়ে দি রাহারবো রাহারবো পুলার বডি ফিগার কি বে বডি ফিগার দেখলে আপনি পছন্দ হবো প্রোটিন কটিং খাই কি প্রোটিন খাই সে প্রোটিন খাই তাইলে বুঝছেন নিব কি দুইটা খাই হ্যাঁ নিব পুলা মনে করেন যে গেরা ধরছে মনে করেন খালি করতেছে আমার যে খুব ও যে আমার বড় মেয়ের জাগে বিয়ে হইছে হ্যাঁ বাচ্চা কাচ্চা হই না জায়গা যে খেতে দিছে এটা কি আমার তো কোন নেনকে আরে ওগুলা তো মনে করেন যে আমার কাম ওগুলা আমি গুছিয়ে নিছি ও তো গোপন দহন লাগবো আবার ওই যে সুড়া মাইয়ার যে কয়দিন আগে যে যে বাচ্চা ফলি আইলো বিয়ে শাদি জয় নেনকে বুঝছেন এটা কিন্তু কো না কইয়া দিয়ান লাগবো বুঝছেন না কইয়া দিয়ান লাগবো এগুলা যদি কইবা যায় তাহলে তো বিয়া হবো না বুঝেন নাই এটা আরো কথা গোপন রাখার লাগে দুইটা যদি একবারে ঘুষ কইরা দিয়া হারেন 3000 পাবেন বুঝছেন মাত্র 3000 3000 টাকা মাত্র হইলো আমি আরো বড় আশা নিয়ে আইছি পান 5000 টাকা দিবেন আপনি আমারে ওটা দেখা যাবে নি মিলজুল করে দিমু নি বুঝছেন তাইলেই করে আপনি মেয়ে দুইটার গুজাস করে দিয়েন না আমি ওইদিকে যাইয়ে জামাই তোরা রেডি করে আয় পড়ি তাইলে বিয়ার ডেট ফেলাম ওই বিয়ের ডেট ফেলাম কি মনে করেন যে পোলাও খেবা আর মেয়া দুইটাও বিদায় দেন দরকার তো ভাই আমি যে পোলাটা রেডি করে নিয়ে আহি আপনি মেয়া দুইটা রেডি করে রাখেন খালি মনে করেন যাতে তুলে দিয়েই বিদায় আচ্ছা যান তাহলে তাহলে আপনি মেয়া দুইটা রেডি করে দেবেন আচ্ছা আচ্ছা আমি পোলা নিয়ে যাইতেছি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেয়ের বাপের তো রাজি করে ছুঁয়েছি পুরা ধারে নিয়া যাই মেয়া দুটো কষে দিয়ে দেখ
সব কিছু গুছিয়ে রাখছি আবার উনি যা কোনো বেজাল বাজায় না নাও না কোনো বেজাল তো লোব না তাহলে নাও চাই মামনি কত আব্বা আব্বা কইছে কত রান্না বান্না কইরা দিছে এখন আমার দেখাশোনা করবো কেরা
এরকম হানাম কইরা আছে। করে যাও করে যাও করে যাও করে যাও করে যাও তুমি যাও দেখি ঢুকা যাও করে যাও। আইলে গুন 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 গান গাইয়া নীল বাবু রাজা আর বাবুর যখন ফুলের সাথে করব অহন আলিঙ্গ আইলে লুহু ইয়া বুড়ি রাইট মেলে গেছে গা অনর বই থেকে আমরা দি মেলে বই থেকে গা আইলে হাইরে বাবা জি গেছে গেছে না চহন এরকম তোমরা দুজনে চাপো তোমরা চাপো চাপ দাও চাপ দাও দিবি কেন কমরের বিচা হইল না আচ্ছা কি দেখি করবো ওইদিকে কি ওইদিকে কি ও তো খাচ্ছ নি খালি ওইদিকে যাও কে খালি এইদিকে ওইদিক ভাল লাগে না আমি তো ভালো কেসি করলে ফেলাম দে হ্যাঁ হাই রে হাই আমার তো নাই ঘর সব মেরে গেল এই যে ফোন হচ্ছে ফোন হচ্ছে উঠি বাবা দি হাই রে হাই কি একটা চাতা মতো করছি দি এই যে ফোন হচ্ছে আসসালামু আলাইকুম হ্যাঁ নাইকা আছে কহনার কোনো সমস্যা নাই নাইকা আমার কাছে দুইটা চহন নাইকা আমি পাইছি তুমি তাহলে কালকে শুটিং এ চলে আইসো বড় তখন আমার নাইকা পাইছো এতদিন আচ্ছা লহন আবার পাইছুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আচ্ছা 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 যামনি ব্যস্ত হয়ে গেছে কাকু আচ্ছা এ যে শুনো তোমার কিসের এখন আবার শুটিং মুটিং হ্যাঁ হ্যাঁ শুটিং করে নেবো না তুমি কিসের শুটিং এ যাবা এখন শুটিং এ যাবো শুটিং না না শুটিং মুটিং বাদ দাও হ্যাঁ না শুটিং এ যাওয়া যাবো না তা তুমি 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 6 মাস পরে শুটিং করবা 6 মাস পর হ্যাঁ তুমি কি কও তুমি শোনো তুমি 6 মাস পরে শুটিং এ যাবা বুঝছো আমার এনে আগে হানিমুন ও হানিমুনে যাবা শোনো হ্যাঁ কিসের হানিমুন টানিমুন ওই সব বাদ আমার এনে তুমি মার্কেটিং এ যাবা আগে উড়ি বাবা রে ভালো ব্যবসা শুরু করছে দেখি হে ওরে লে জানা গো হানিমুনে আবার ওরে না জানা গো মার্কেটে মার্কেটে দারুণ ব্যবসা চলে আসছে গো শোনো তুমি আমাকে স্বামী না আমরা না তুমি না দিলে কে দিব কো এই যে তুমি কবে আবার হানিমুনে আমি না যাবো তো তোমার আমি কবে মার্কেটিং নিয়ে যাবা হাই হাই যাও আরে না তুমি আগে ওরে বাবা রে এই যে দশক ভাইরা কোনোদিন আপনারা দুই বিয়া করেন না বুঝছেন দুই বিয়া করবেন আপনারা কিন্তু মরবেন